এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদের ডোমকলের বসন্তপুরে ভোট দানে বাধা জোট সমর্থকদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট, আর সেই ভোট দিতেই বাড়ি থেকে বের হয় ভোট কেন্দ্রে যাবার পথেই আটকে দেওয়া হয় জোট সমর্থকদের। তারপরেই উত্তেজনা সৃষ্টি হয়, ডোমকলের 171 নম্বর বুথের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছাত্র পরিষদের টাউনের প্রেসিডেন্ট আমি আশিক ইকবাল বলছি। তো আমি যখন ভোট দিতে যাই, ভোট দিতে যাওয়ার সময় যাকে তাকে লাইনে ঢুকে যাচ্ছে, ওদের 6 থেকে 8 জন মতো এজেন্ট আছে টিএমসি। আমাদের একটা এজেন্টের বেশি দিতে দিচ্ছে না, এজেন্ট দিতে দিলে ঝামেলা করা হচ্ছে। টিএমসির লোক ওরা গিয়েছে, আমি ভোট দিতে যাচ্ছিলাম, তখন আমাদের একটা লোককে মারা হয়। তখন আমি যাই, আমি ভিডিও করতে যাই, আমাকে মারতে আসা হয়। 50-60 জন মিলে ওরা মারতে আসে, মদ খেয়ে মারতে এসছে, আমি পালিয়ে আসি। তখন তারপরে আর আমি যাইনি ওখানে। আচ্ছা, এখন পুলিশ কি বলছে? পুলিশ বলছে এখন ভোট দিতে যেতে, ভালোভাবে সুস্থভাবে ভোট করবো, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই যাবো, অবশ্যই ভোট দিতে যাবো। ভারতের নাগরিক আমরা, ভোট দিতে হবে, এটা লোকসভা ভোট, এটা আমাদের। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক্ষানায়। যোগাযোগ নম্বর 9635448476। ওই ঘটনার খবর পেয়ে আসেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এসে তৃণমূলের জমায়েত সরিয়ে দেয়। ঘটনাস্থলে আসেন ডোমকল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। আমি যেটুক জানি, ধরেন আমাকে বারবার হুমকি দিচ্ছে, ওই কাউন্সিলর দিয়েছে, একবার বলছে যে তুই ঢুকবি না, নিষেধ করছে। আর প্রত্যেকটা টিএমসির নেতারা আমাকে বলছে যে তুই এজেন্ট ছিলি, বেরিয়ে গেলছিস আর ঢুকবি না, কোন সময়ের জন্য তারা তোর ঠ্যাং ভেঙে দেবো, ওই করবো। প্রত্যেকটা নেতারা ওরা করছে আমাকে, আমার পুর টার্গেট, আমার 3 ছেলের পুর, আমার 2 ছেলেকে ওখানে মেরে ধরেন কামড়ি খামকে দিয়েছে, একজনকে হসপিটাল পাঠিয়ে দিয়েছি, আর বাড়িতে তাইরি আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই দেখেন, এই ছেলেটাকে আমার ছেলে আসি, আমার নাম রেজাউল মণ্ডল। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের নেতা মাজেদুল শেখ, তিনি জানান কেউ বাধা দেয়নি। যে বলেছে তাকে একটু সামনে আনতে। প্রথম কথা, আমি তো এই এই মাত্র ঢুকলাম সবে। হ্যাঁ, আমি অন্য জায়গায় ছিলাম, ভাসলে এই মাত্র আসলাম। তো এটা আমার নিজস্ব গ্রাম, এখানে কোনো অশান্তি হয়নি। এখানে একটা ছেলে আইসিপি, এর আগে বলা ছিল দুই ছেলেটাই বারবার মানে এর আগে অশান্তি করেছে, কলেজে ঝামেলা করেছে বহুবার, তার নামে কলেজে ফেরও আছে। সেই ছেলেটা আজকে আবার এই অশান্তি করেছে, তাতে কেউ মানে এমনি জাস্ট মুখে মুখোমুখি ওসব কিছু হয়, ওসব কোনো ব্যাপার নেই এখানে। হ্যাঁ, যেহেতু পাড়া ব্যাপার, সবাই একসঙ্গেই থাকে, কোনো সমস্যা নেই। এগুলো একটা সামান্য জিনিস, ওই ছেলেটাই বদমাইশিটা করছে, কারণ এর আগে ও থানায় এর আগে বহু এফআইআর হয়েছে ওর নামে, কলেজে ঝামেলা করে, কাজের চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জানি ওই ছেলেটা তোলা হয়, নাহলে এলাকায় কিন্তু ওই একমাত্র অশান্তি করছে এলাকায়। আপনার নাম? আর আমি মাজিদুল শেখ, এখানে প্রাক্তন কাউন্সিলর। কেরল, বেঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার। ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস। যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9775750808 অথবা 9775750808 এই নম্বরে।